এবার জেনে নেওয়ার বিষয়ে কোল বিদ্রোহ যা আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় কোল বিদ্রোহের কারণগুলি জেনে নেওয়া যাক ব্রিটিশ শাসনের আগে থেকে কোল উপজাতি বিহারের সিংভূম মালভূম ছোটনাগপুরের বিস্তীর্ণ কোলহান অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করত কোলরা হো মুন্ডা ওরাও প্রভৃতি সম্প্রদায় বিভক্ত ছিল অন্যান্য আদিম জাতিগুলোর মতো কোলরাও ছিল কৃষিজীবী ও অনন্য সম্পদের উপর নির্ভরশীল আঠারোশো কুড়িতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাকপুরের শাসন ভার গ্রহণ করলে কোলরা আতঙ্কিত হয়ে পড়ে আঠারোশো কুড়িতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুরের শাসন ভার গ্রহণ করলে কোলরা আতঙ্কিত হয়ে পড়ে আঠারোশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে কোলরা পোরাহাটি জমিদার ও তার ইংরেজ সেনাপতি রক্সেসের বিরুদ্ধে চাইবাসা যুদ্ধে পরাস্ত হয়ে আত্মসমর্পণ করে পরবর্তীতে নতুন রাজস্ব নীতি অনুসারে সরকার চরাহারে রাজস্ব আদায়ের সাথে সাথে বিচার ও আইন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে কোল পরিবারের উপর অত্যাচার শুরু করে কোল সমাজের ঐতিহ্যে আঘাত হানা হয় কোম্পানি ও তাদের সহযোগী জমিদার মহাজন ব্যবসায়ীদের নানান শোষণ ও বঞ্চনা থেকে আঠারোশো সালে কোল বিদ্রোহের সূত্রপাত হয় এই বিদ্রোহের মূলে কয়েকটি কারণ ছিল উল্লেখযোগ্য কোম্পানির নতুন রাজস্ব ব্যবস্থার ফলে অঞ্চলের বহিরাগত দিকুদের হাতে রাজস্ব আদায়ের ভার চলে যাওয়ায় রাজস্ব বৃদ্ধি এবং তা আদায়ের জন্য অমানসিক অত্যাচার জমি হস্তগত নারী নির্যাতন চলে দেশীয় মদে কর ধার্য রাস্তা তৈরিতে বেগা শ্রমে বাধ্য করা অনিচ্ছাকৃত ভাবে আফিল চাষ করানো শাসন ব্যবস্থা করে সামাজিক প্রণয়ন স্বাতন্ত্র কেড়ে নেওয়া আশা করি সহজেই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এই বিষয়ে ভিডিও লেকচার এবং নোটস পেতে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে কিংবা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে